ভাই মজা নি মজা, আমার একটু দেও মইটা গণভবনে হরিলুর দেখে আমার ফেটো গেস্টিক হয়ে গেছে আস্তে ও আস্তে। ভাই শাড়ি কই দিকে এনছো? ও গণভবন থেকে নিয়ে এনছি, ও তো ও তো খুশি কিতার লাগি, শাড়ি খার লাগে এনছো? ও তোমার বউ লাগে নি? আচ্ছা কিলা লাগে, ফিলিংস কিলা লাগে, ও বেশি এক্সাইটেড নি। আচ্ছা আচ্ছা, তো এখন আজকে নিয়ে কিতা করবা? বউরে পিন্দাই পাইনি। আচ্ছা তো একটা পিকচার উচার দিয়ে ধরলে আমরা বেচারে দেখবো নি, তোমার খুশি তো আমরা বেশি খুশি লাগে। অত অত দামি এখন শাড়ি লইয়া আইস? ও ভাই সাহ ভাই রাইস কুকার লইয়া আইছেন, আজকে থেকে বউর আর কষ্ট হইতো নাই। ওই দেখো দেখো দাদা কিতা আনছো, দাদা না সাসা তুক কুজে সা তো ইলিশ মাছ লইয়া আইছেন, আজকে ইলিশ মাছ সরসরে খাওয়া হইব। আর এখানে গার্ডেনও পাখি রাখা হয়েছে না, দেখো গার্ডেনের মাঝে যেটা আছে লাউ কদু মূলা তারপরে আনারস বানানো যা আছে কিছু পাখি রয়েছে না। ওই দেখো আফাই কিতা লইয়া যায় না, লাউ পাতা, লাউ পাতা দিয়ে আজকে গরম গরম উঠকে শিরা হইব, মজার খানি হইব আজকে। ওই দেখো ভাই কোরআন শরীফ আনছো না, এন দেখো ফ্যান চেয়ার সোফা যার যে যেটা পাইছো দৌড় দেও লইয়া, দৌড় দেও, দৌড়ো দৌড়ো, চলতে দৌড়ো, নিলাম উঠছে সবটা। ওই দেখো ফ্রিজার চেয়ার অকলতে বড়া দেখা যায়, শাড়ি বউ অকল আজকে সবর বউ ধনী, আজকে সবর বউ ধনী হয়ে গেছে। এখন আর ই বছরের মাঝে শপিং লাগতো না, সবে খুশি করে দিবা বউ অকল ধনী। দেখো বিছনার চাদর, টেলিভিশন, রাজহাঁস, মুরুগ, আঁশ, মুরগি যা যে যা আছে, ঘরের শপিং তো মাসের মাঝে করা লাগতো না, বউর কাপড় চোপড়ও কিনা লাগতো না, ঘরে ওয়াইড্রোপ ওয়াইড্রোপ খেতা বালিশ এসি ডেক আন্ডি বাসন লাগেজ বলিটে বলিটে যাও গে। আমি শেষ, আমার পেটে বন্ধ করে আস্তে 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 দিন ধরে আমি আসলাম আজকে এইটা লইয়া, মানে কুত্তা বাকি রাখছেন না, মানে কুত্তা বিলাই লাগাই সবটা লইয়া গেছেন কি।